গুড মর্নিং সবাইকে, আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সকাল থেকেই মেঘলা ওয়েদার, আকাশটা কালো করে এসছে। ঘরে এসে তাড়াতাড়ি করে একটু গরম জল খেয়ে নিলাম। আজকে সানডে, এদিকে অভিরাজকে তুলে দিয়েছি আর অনুষ্কাও বসে রয়েছে। আজকে ওর স্পেশাল বান্ধবীর জন্মদিন দেবাঙ্গীর, তো এখানে ব্ল্যাক কফি নিয়ে নিয়েছিলাম একটু ঘি দিয়ে, যেটা নিই। ছোলার ডাল বসিয়েছিলাম, একটু সুজি করব দুধ দিয়ে, আর এখানে ছোলার ডালটা করব বলে কড়াই বসিয়ে দিয়েছি। সুজিটাও আমার হয়ে গেছে, ঘি দিয়ে দুধ দিয়ে করে নিয়েছি। ছোলার ডালটা করবো, এদিকে বাসন হয়ে গেছে, মামন মাজবে। আর ছোলার ডালটা হিং, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে করে নিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে। এদিকে লুচিগুলো মামনকে বলেছি ভেজে নিতে, লুচি ভাজা হয়ে গেছে, অভিজিৎকে ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি। লেবু ছাড়ানো হয়ে গেছে। এবারে আজকে যেহেতু সানডে, তো সানডেতে মাটন তো চলবেই, তো মাটনের জন্যে এখানে আলু কাটা আছে, আলুটাকে নুন হলুদ মাখানো হয়ে গেছে, মাটনটাকেও সেদ্ধ দিয়ে দিয়েছি। আর করব হচ্ছে আজকে পোলাও, তো পোলাও করব বলে চালটাকে ভিজিয়ে রেখেছি, গোবিন্দভোগ চালটা, তার সঙ্গে আমি এবং ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর লেবুগুলো যেরকম বললাম কাটা আছে, তো এখানে মাটন কষাটা আমার হয়ে গেছে, আজকে মাটন কষাই করব বলেছি। তার জন্য আলু দিয়েছি, আমার ছেলে একটু আলু খেতে ভালোবাসে। আর আজকে একটু মাটনের মধ্যে ধনে পাতা দিয়েছি। এদিকে অভিজিৎ বললো আমি পোলাও খাবো না, ভাত খাবো, তো ওর ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি পোলাওয়ের চালটাকেও একটু ঘি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, তো আমার পোলাওও রেডি হয়ে গেছে। আর এখানে অভিরাজ অনুষ্কার খিদে পেয়ে গেছে, ওদের খেতে দিয়ে দিলাম। মাটন কষাটার কালারটাও দেখো ব্যাপক হয়েছে, একটু ধনে পাতা দিয়েছিলাম। আমাকে একজন মাটন কষা খাইয়েছিলো, তার ধনে পাতা দিয়েছিল মাটনের মধ্যে, খুব ভালো লাগছিলো। ছেলে মেয়ের জুসও রেডি হয়ে গেছে, তো আজকে ব্লগটা এত অবধি, ওদের লাঞ্চ খেতে দিয়ে দিলাম। বাই বাই।